আমি কম লাইস একলগে লাউখা বেগেলাখা বসে বসে বাহিনা মাখো বাপে খো তয় হলি বড় বড় গরু নহরে বড় রাইস বিরাট পড়ুকা হ্যাঁ হ্যালো নমস্কার মো বন্ধুসকল মোৰ ইউটিউব চেনেলটোলৈ স্বাগতম জনাইছো বিহু বিহু বিহুতি বিহু আমাৰ তিনিটি কাতি বিহু কঙালী মাঘৰ বিহু ভোগালী আৰু বহাগৰে বিহুতে আমি কৰোঁ ধেমালি নহয়নে বাৰু আজি যিহেতু আমাৰ বিহুতি পালেহি অসমীয়া বাপুতি খাওনৰ সেই বিহুটো পুৰণি বিহু বিহুটো পালেহি আৰু সেয়েহে আপোনালোকক মোৰ হিয়া ভৰা শুভেচ্ছা থাকিল বিহুৰ উপলক্ষে আৰু যিহেতু আজি গৰু বিহু আৰু গৰু বিহুত আজি আমি কেনেকৈ উদযাপন কৰোঁ আৰু কেনেকৈ কি কি কৰোঁ আপোনালোকক আজি সম্পূৰ্ণকৈ দেখুৱাম যিহেতু আমাৰ ঘৰত গৰু নাই আমাৰ ঘৰৰ ওচৰৰে মানে ভাইটি এটাৰ ঘৰত গৰু আছে আৰু তাহাঁতৰ ঘৰৰ গৰুটোকে আজি গা চা ধুৱাম আৰু কি কি কৰিম কি কি নকৰিম সম্পূৰ্ণকৈ দেখুৱাম বলক এতিয়া এইদৰে ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ জয় আই অসম হাই হেল্ল' নমস্কাৰ মোৰ বন্ধুসকল এতিয়া বৰ্তমান আমি পাই গ'লোঁ যি এয়া এই ভাইটিটোৰ ঘৰতে আছে গৰু আৰু এইফালে গৰুকেইটা আপোনাৰ মাহ হালধি এনেকৈ মূৰত লগাইছে আৰু এইফালে মূৰত এনেকৈ মাহ হালধি লগাইছে আৰু এতিয়া আপোনালোকক সম্পূৰ্ণকৈ দেখুৱাম এতিয়া আমি বৰ্তমান নদীলৈ নিম আৰু নদীত কেনেকৈ গা চা ধুৱাই আৰু এইফালে বৈয়ে এইফালে মাহ হালধি লৈ আছে চাই লওক এইফালে মাহ হালধি লৈ আছে আৰু এইফালে গৰু চাহ তাত এনেকৈ ৰেডি কৰি থোৱা আছে আৰু কেনেকৈ কি কি কৰিম সম্পূৰ্ণকৈ দেখুৱাম ইছ ৰাম ৰাম মোৰ গৰু গোবৰ গছকি দিলোঁ একো নাই আজি ভিডিঅ'টো এইদৰে চাই থাকক খুব ধুনীয়া এটা ধামাকা ভিডিঅ' একদম মানে মজা হ'ব এইফালে অজিত ৰৈ আছে আমি এনেকৈ মিলি একেলগে গা চা ধুৱাম আৰু কি কি কৰিম সম্পূৰ্ণকৈ ভিডিঅ'টো চাই থাকক মানে খুব ধুনীয়া এটা ধামাকা এটা ভিডিঅ' এইফালে এতিয়া অজিত আৰু এইফালে এতিয়া ধুন এনেকৈ ৰেডি হৈ লৈছে এইফালে মাহ হালধি আছে এইফালে গৰু চাত এতিয়া চাত এয়া এতিয়া গৰুক গা ধোৱা হ'ব হয়নে হা এয়া গা ধোৱা হ'ব ইয়াত কি কি আছে ইয়াত চাত আছে চাতত এতিয়া কি কি বস্তু যোগ চাতত লাও আছে থেকেৰা আছে আদা আছে হেৰি আছে হালধি আছে বেঙেনা বেঙেনা আৰু এনেকৈ কিবা কিবি বহুত নানা ধৰণৰ বস্তু আছে আৰু বহুত নানা ধৰণৰ বস্তু আছে হয় সেয়া আপোনালোকে শুনিবলৈ পালে গৰু চাতত কি কি বস্তু ব্যৱহাৰ কৰা হয় আপোনাৰ ইয়াত এতিয়া এই গৰু চাতত নানা ধৰণৰ বস্তু আছে আৰু আপোনাৰ মানে পাচলি আৰু আজি দিনটোত মানে এশ এবিধ শাক খোৱা হয় সেই তাৰো ভিডিঅ' দেখুৱাম আৰু কি কি কৰা হয় আৰু গধূলি হ'লে জাক দিয়া হয় ৰেডি কৰি থোৱা হ'ল এইফালে গৰু এনেকৈ লৈ অনা হ'ল আৰু ইফালেও এনেকৈ গা চা ধুৱাই আছে আপোনালোকক দেখুৱাবলৈ চেষ্টা কৰিম মানে ইয়াত কেনেকৈ উদযাপন কৰিছোঁ মানে আমাৰ ঘৰৰ ওচৰত আমি কেনেকৈ গৰু বিহুটো উদযাপন কৰিছোঁ আপোনালোকক সম্পূৰ্ণকৈ দেখুৱাম বলক এতিয়া ভিডিঅ'টো আগলৈও দেখুৱাবলৈ চেষ্টা কৰিম এইফালে এয়া গৰুকেইটা এনেকৈ নদীলৈ লৈ গৈছে চাই লওক ৰাইজ মানে এতিয়া আমি পানীত বৰ্তমান নামি আহিলোঁ আৰু পানীত নামি এতিয়া এয়া নদীত এইদৰে গা ধুৱাই থকা হৈছে চাই লওক দেখিছে এইফালে অজিতে গা ধুৱাই আছে এইফালে বৰ্তাই গা ধুৱাই আছে আৰু এইফালে ধুনে গা ধুৱাই আছে চাই লওক ৰাইজ আমি পানীটো ঘোলা হৈ গ'ল এইফালে গা চা ধুৱাই বৰ্তমান হৈ গ'ল আৰু চবেই এনেকৈ গা চা ধুইও আছে আৰু আপোনালোকক সম্পূৰ্ণকৈ ভিডিঅ' দেখুৱাবলৈ চেষ্টা কৰিম এইফালে এয়া আমাৰ চেতাচা পিয়াৰাচা মান্নাচা গা ধুই একদম পূৰা মজা আছে আজি একদম গৰু বিহু একদম উদযাপন কৰিব আৰু এইফালে এনেকৈ আৰু মানুহ আহি আছে এইফালে এনেকৈ মাহ হালধি মাখিয়তী পাত আপোনাৰ সকলোখিনি অনা হৈছে আৰু এইফালে এনেকৈ গা চা ধুৱাই এইফালে এনেকৈ দাঙি আনিছে চাই লওক ৰাইজ এয়া চাই লওক আৰু একদম মানে খুব ধুনীয়া এটা ধামাকা এটা ভিডিঅ' হ'বলৈ গৈ আছে আপোনালোকে চাই দিব মানে খুব হেপ্পি বিহু আৰু এতিয়া এইফালে এনেকৈ গৰুক লৈ আনিছে চক এইফালে গা ধুৱাইছে সম্পূৰ্ণকৈ দেখুৱাম আপোনালোকক ৰাইজ ভিডিঅ'টো চাই কেনেকুৱা পাইছে আপোনালোকে কমেণ্ট কৰি জনাব আৰু আপোনালোকে গৰু বিহুটো কেনেকৈ উদযাপন কৰিলে কেনেকৈ কি কি কৰিলে আৰু মোৰ ভিডিঅ' ক'ৰ ক'ৰ পৰা চাই আছে আপোনালোকে কমেণ্ট কৰি জনাব বুলি মই আশা কৰিলোঁ এইফালে সিহঁতি এতিয়া এইফালে আমাৰ বৰ্তাই এইফালে গা ধুৱাই আছে হা অঁ দিম আৰু সিহঁতকো এতিয়া অলপ দুখুৱাই দিওঁ আৰু এইফালে তেওঁলোকক পালোঁ এতিয়া এইফালেও গা ধুৱাই আছে গৰুক কেনেকুৱা লাগিছে এই কান্দি লাগিছে
এবলে তালিলো গিসি গজা দেখিছে মানে হি গাড় বলে ভয় কইছে আসলে অন কথা নাই গাড় বলে হি ভয় কইছে পানি পুরা ঘুলা হই গ এয়া সাইলক রাইস একদম মানে ভাল লগারা পরিবেশ আর এফলে বাবু আইছে বাবু এয়া মা হলধি এনে নয়া সালু আইছে আর এতিয়া এতিয়া গরু রাইস মানে এতিয়া আপোনালোক দেখুম যে গরু সাত আর গরু সাতে কি কেনে কই ব্যবহার করা হয় গরু সাতটো কেনে কই ব্যবহার করা হয় আপোনালোক সম্পূর্ণকে দেখুম হেয়া সাই আমি কম রাইস একে লাগে লাউ খা বেগেনা খা বসে বসে বাহিনা মার খো বাপে খো তয় হলি বড় বড় গরু নহলে বাবু রাইস একদম মানে খুব ধুনিয়া আর ধামাকাড়া ভিডিও আর এফলে এতিয়া হেয়া কম আকো এফলে এনেকে লৈ ললে লাউ খা বেগেনা খা বসে বসে বাহি যা আপে গরু হলি বড় বড় গরু একদম মানে খুব ধুনিয়া আর ধামাকাড়া ভিডিও আপনাদের চাই থাকক রাইস এতিয়া দীঘলতি পাত আর মাখিয়তি পাতে এত কুবুয়া হব আর আপনাদের চাই থাকক মানে একদম ভিডিওটো খুব ধুনিয়া এটা এনজয়মেন্ট করা একটা ভিডিও আপনাদের বিহুটো কেনে উদযাপন করছো আমি সম্পূর্ণকে আপনাদের দেখাম আপনাদের ভিডিওটো লাস্ট এন্ডিংলে চাই থাকবো বলে আশা করলো একদম মানে খুব ধামাকাড়ার ভিডিও আর এফালে আছে মাখিয়তি আর এডাল কি বলে কবা মাখিয়তি আর দীঘলতি ও গাগো আজি গা চা ধুয়াই দিছে আজি কিমান দিনের পিছত চাগে হেৰি গা চা ধুইছে ঠিক দে একদম মানে পুরা আনন্দ হেতিও গম পাইছে আজি আমার কিবা এটা পাতিছে আর বাবু কেন লাগছে হ্যাপি বিহু হ্যাপি বিহু হ্যাপি বিহু কেন লাগছে ভাল লাগছে ভাল লাগছে আর রাইজক কই দে কিবা এটা যে বিহু আপনাদের ভালকৈ উদযাপন করক সুখে শান্তিয়ে ভরি পড়ক আপনাদের জীবনটো হয় না নে কি কয় সেইটো হ্যালো রাইস মানে এটা সবাই গা চা ধুই আছে এটা বর্তমান আমি গা চা ধুম আর যেহেতু গরু গা চা ধোয়া হয়ে গেল এটা আমি বর্তমান গা চা ধুম আর কি কি করি আপনাদের চাই থাকবো এটা মানে যাম নদীলে আর নদীর গা চা ধুম আর আপনাদের ভিডিও চাই থাকব খুব ধুনিয়া একটা তোমার একটা ব্লগ হ্যালো রাইস মানে এতিয়া বর্তমান যেহেতু মা কাষতে আছে আর মাক এটা কইছো যে মা যোজনা এফাকি লগাই দিও নহয় জানো আর সেইটো কারণে মাক এটা যোজনা এটা দিবলে দিছো আর যোজনাটো দিব আর এফালে মা রয়ে আছে মা কিটা মই কম যোজনা দিবলে আর মা এটা দিব আর আপনাদের খুব ধুনিয়াকে শুনক বেশি দিন হয় তিন চারি লাইন এটা যোজনা দিব আপনাদের সম্পূর্ণকে শুনক মানে একদম মানে ধুনিয়া পাব রাইস মানে এতিয়া আমি বিচাৰি পালো এয়া চক রাইস মানে মা এটা যোজনা দিব শুনিব নে রাইস বিহুরে বিড়ি না পাতে সমনিয়া বিহু মজা বিহু থাকে মানে বিহুকে বিনা বাও আইজ অ মজা রাইস শুনিবলে বলে মায়ে যোজনা লগাই দিলে আর একদম মানে খুব ধুনিয়া ভিডিও আপনাদের চাই দিব বিরাট পড়ুয়াকে বেয়া কামুই পুরা কামুইছে কিবা লাগি গেছে রাইস এয়া বড়া টোপ কামুরে ন কিবা লাগি গেছে দেখছ না খাব লাগিব যেহেতু আমি অসমীয়া মানুহ খাব লাগিব পুরা কামুইছে রাইস পুরা কামুইছে আর এফালে আমলতো ভাঙিবলে লৈ রাইস পড়িলো আর যিমানে নহক ডাঙর ডাঙর টোপ মজা টোপ দেখছ না আমি মানে আপনার আমলতো ভাঙিবলে আহোতে তিনিটাই পড়লো একেলগে পড়ছো মানে গছজোপা ওখ আর গছজোপা ঢুকি না পড়ার কারণে মানে কি হল আমি গছজোপা দেখাই দিও গছজোপা সেইজোপা আসলে সেইজোপা ডাঙর যে গছজোপা দেখিছে এইজোপায় ডাঙর গছজোপায় আসলে গছজোপা আর এই গছজোপাত আমি উঠিবতো যেহেতু নোৱাৰো যেহেতু আমলতো আছে আমলৈ বা আছে যেহেতু আমি উঠিবতো উঠাটো ইমান সম্ভব নহয় আর সেইটো কারণে কি করলো আমি ডাইকি এডাল আনিলো ডাইকিডাল মানে চুটি আর ইটোয় সিটো গা পর ইটোয় সিটো গা পর উঠোতে উঠোতে গোটেকিটা মানে এনেকুৱাকে পড়লো এই মাথায় উপর পর আমি খৈ পড়ছো ধামালি করে নয় খালি এই ভিডিও বনা নহলে মানে খুব ফানি এটা ভিডিও আর এফালে এনেকে এফালে অজিতে আর তোমার নামটো হ্যাঁ সন্তোষে এফালে বাঁচি থকা হয়েছে আয়োজন করি বলে ভাবিছো হ্যালো গাইস আজি মানে যেহেতু গরু বিহু আর এহেতি এনেকে গোটেখিনি আহিছো
এতিয়া যেহেতু বিহু আৰু বিহু বতৰ সেইটো কাৰণে ভাবিছোঁ বিহু ফটোশ্বুট এটা কৰিম বুলি ভাবিছোঁ এইফালে এনেকৈ কেমেৰা চেমেৰা সব এনেকৈ লৈ ওলাই আহিছে এখন স্কুটাৰ আমাৰ মাইনা আৰু আমি এতিয়া এনেকৈ ফটোশ্বুট কৰিবলৈ আহিছোঁ আৰু এইফালে আমাৰ গুলুকো লৈ আহিছোঁ গুলুকো লৈ আহিছোঁ গুলুকম আৰু আপোনালোকে এতিয়া ভিডিঅ'টো চাই থাকক জাগ দি আছে আৰু এইফালে দেউতা আহি পাই গ'লহি ডিউটিৰ পৰা আৰু এইফালে সব এনেকৈ মাহঁতৰ লগত এতিয়া ফটো এখন মাৰিম যিহেতু বিহু আৰু চবেই এনেকৈ ফটোশ্বুট কৰি আছে আৰু এতিয়া মা দেউতাৰ লগত মাৰিম ফটো এখন আৰু আপোনালোকে চাই থাকক এতিয়া এনেকৈ জাক চাক দিয়া হৈ গ'ল আৰু ৰাইজ ভিডিঅ'টো ইমানেই আছিলে যদি ভিডিঅ'টো চাই ভাল পালে তেন্তে লাইক কৰিব শ্বেয়াৰ কৰিব আৰু লগতে ছাবস্ক্ৰাইব এটা কৰি দিব বুলি মই আশা কৰিলোঁ আজি ভিডিঅ'টো কেনেকুৱা পায় আপোনালোকে মই নাজানো কিন্তু আমাৰ ঘৰখনত আমি যি যি কৰিবলগীয়া কাম সেই সকলোখিনি কামেই কৰিলোঁ আৰু সেই সকলোখিনি কাম আপোনালোকৰ আগত মানে ভিডিঅ'টোৰ দ্বাৰাই দাঙি ধুকাবলৈ চেষ্টা কৰিলোঁ যদি ভিডিঅ'টো চাই ভাল পালে তেন্তে লাইক কৰিব শ্বেয়াৰ কৰিব আৰু লগতে ছাবস্ক্ৰাইব এটা কৰি দিব বুলি মই আশা কৰিলোঁ আৰু এটা এশ এবিধ শাক যিহেতু মই বিচৰাৰ কথা কৈছিলোঁ এশ এবিধ শাক মায়ে বিচাৰি বৰ্তমান ৰেডি কৰি থৈছে আৰু যিহেতু আমলৈটোকো ৰেডি কৰা হ'ল আৰু এতিয়া আপোনাৰ তোমাৰ শাকখিনি ক'ত থ'লে শাকখিনি থৈ দিয়া হৈছে আপোনাৰ এশ এবিধ শাক যিহেতু খাব লাগে যিহেতু ঔষধৰ কাৰণে ভাল আৰু এইফালে মানে এশ এবিধ বুলি কৈছে আৰু যথে মথে মায়ে গোটাই থৈছে ইয়াত যি পাৰিছে সেই এনেকৈ গোটাই থৈছে আপোনালোকে এইদৰে ভিডিঅ'টো ইমানেই আছিলে যদি ভিডিঅ'টো চাই ভাল পালে তেন্তে লাইক কৰিব শ্বেয়াৰ কৰিব এণ্ড ছাবস্ক্ৰাইব এটা কৰি দিব বুলি আশা ৰাখিলোঁ আগন্তক দিনত ভাল ভাল ভিডিঅ' দিবলৈ আপোনালোকৰ মাজত চেষ্টা কৰিম ইমানেই আছিলে জয় আই অসম।